আসসালামু আলাইকুম, সবাইকে রূপসা টিভিতে স্বাগতম। আজকে আমরা কাঠবাদামের পুষ্টিগুণ, উপকারিতা, অপকারিতা সম্পর্কে আলোচনা করব। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। কাঠবাদাম খেতে কম বেশি সবাই ভালোবাসেন, তবে অনেকেরই ধারণা কাঠবাদাম ওজন বাড়িয়ে দেয়। আপনি জানেন কি, উল্টো ডায়েটে নিয়মিত কাঠবাদাম আপনার ওজন কমাতে সাহায্য করে। চিকিৎসকরা বলেন এক বাটি পানিতে কাঠবাদামকে রাতভর ভিজিয়ে রাখলে উপরের বাদামি খোসাটি খুব সহজেই বেরিয়ে আসে। খোসা বেরিয়ে আসার পর সাদা বাদামটিকে এক সপ্তাহ রেখে খেতে পারবেন। খোসা ছাড়ানো অবস্থায় খেলে কাঠবাদাম অনেক বেশি কার্যকরী হয়ে ওঠে। প্রতিদিন এক মুঠো কাঠবাদাম খেলে যেই উপকারগুলো পেতে সাহায্য করবে আপনাকে, আসুন জেনে নেওয়া যাক। প্রয়োজনীয় উপাদান শোষণ। কাঠবাদাম শরীরের পর্যাপ্ত পরিমাণ ফ্যাটের যোগান দেয়, ফলে ভিটামিন এ ও ই এর মতো প্রয়োজনীয় ফ্যাট সলিউবল ভিটামিন শোষিত হয় ও শরীরের পিএইচ মাত্রা বজায় থাকে। বয়স বৃদ্ধি রোধ করে। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ হওয়ায় ভেজা কাঠবাদাম ফ্রি রেডিকেলের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে এবং বয়স হওয়া প্রতিরোধ করে। হজম ক্ষমতা বৃদ্ধি করে। কাঠবাদাম ভিজিয়ে খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়। মূলত কাঠবাদামের গায়ে যে খোসা থাকে তা তৈরি হয় এক ধরনের উৎসেচক দিয়ে, তাই যখন কাঠবাদাম ভেজানো হয় তখন এর ভিতরের আর্দ্রতার জন্য বাদামের খোসা নরম হয়ে যায়। একই সঙ্গে মূলত কাঠবাদামের অংশটিও বেশ নরম হয়ে যায়। এমন কাঠবাদাম খেলে খাবার খুব সহজেই হজম হয়ে যায়। আসলে ভেজানো কাঠবাদামে এক ধরনের উৎসেচক থাকে যা লিপেস নামে পরিচিত। এটি খাবারে থাকা ফ্যাট এবং অন্যান্য জটিল উপাদান সহজেই হজম করতে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। যারা কোষ্ঠকাঠিন্যের কারণে খুব কষ্ট পান তাদের পানিতে ভেজানো কাঠবাদাম খাওয়া উচিত, কারণ কাঠবাদামে থাকে প্রচুর পরিমাণে আঁশ। অন্যান্য আঁশযুক্ত খাবারের মতোই কাঠবাদামেও কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করতে সাহায্য করে। হার্টের জন্য ভালো। নিয়মিত ভেজানো কাঠবাদাম খেলে আপনার হার্ট ভালো থাকে। এর কারণ হলো কাঠবাদামে প্রচুর পরিমাণে প্রোটিন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি উপকারী উপাদান থাকে যা হার্টের কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর মধ্যে থাকা ভিটামিন ই হৃদরোগের ঝুঁকি কমায় এবং ম্যাগনেসিয়াম হার্ট অ্যাটাক প্রতিরোধ করতে সাহায্য করে। এনার্জি বৃদ্ধি করে। পুষ্টিকর এই বাদামে রয়েছে ম্যাঙ্গানিজ, কপার ও রিবোফ্লাভিন যা মেটাবলিজমের হার বাড়ায় এবং এনার্জি বৃদ্ধিতে সহায়তা করে। ব্রেইনের কর্মক্ষমতা বাড়ে। কাঠবাদামে থাকা পুষ্টিগুণ মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। এই বাদামে থাকে মগজের জন্য প্রয়োজনীয় দুইটি পুষ্টিগুণ, রিবোফ্লাভিন ও এল ক্যারাটিন। এই উপাদান দুটি মগজের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এটি স্মৃতিভ্রম রোগে প্রতিরোধ করতে সাহায্য করে। গর্ভাবস্থায় খাওয়া উচিত। গর্ভাবস্থায় জলে ভেজানো কাঠবাদাম খেলে তা সন্তান এবং মা দুজনের শরীরই ভালো রাখে। অ্যালমন্ডে প্রচুর ফলিক অ্যাসিড রয়েছে। এই উপাদান নবজাতকের জন্মগত সমস্যা হ্রাসে সহায়ক। হাড় ও দাঁত ভালো রাখে। কাঠবাদামে থাকা ফসফরাস, মিনারেল ও ভিটামিন হাড় ও দাঁতকে সুরক্ষা দেয়। ফসফরাস কেবল হাড় ও দাঁতকে মজবুতই করে না, এটি অস্টিওপারোসিস বা হাড় ক্ষয় রোগ প্রতিরোধেও সাহায্য করে। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কাঠবাদাম অ্যালকালাইন সমৃদ্ধ একটি খাবার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এর মধ্যে রয়েছে ভিটামিন ই, রয়েছে অনেক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো বিভিন্ন ধরনের রোগের হাত থেকে দেহকে সুরক্ষা দেয়, যেমন ক্যান্সার, ফুসফুসের রোগ ইত্যাদি। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে। আপনার কি উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে? তাহলে অবশ্যই কাঠবাদাম খান, কারণ কাঠবাদামের মধ্যে খুব কম পরিমাণে সোডিয়াম থাকে এবং বেশি মাত্রায় থাকে পটাশিয়াম যা উচ্চ রক্তচাপের সমস্যা নিবারণে সাহায্য করে। ক্যান্সারের বিরুদ্ধে যুদ্ধ করতে সাহায্য করে। ভেজা কাঠবাদামে ভিটামিন B17 থাকে যা ক্যান্সারের বিরুদ্ধে সাহায্য করে। ক্যান্সার রোগীরা প্রতিদিন কাঠবাদাম খেতে পারেন। ডায়াবেটিস প্রতিরোধ করে। প্রতিবার খাওয়ার পর রক্তে গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রা বেড়ে যাওয়ায় প্রতিরোধ করে কাঠবাদাম, যার ফলে অতিরিক্ত চিনিযুক্ত কোনো খাবার খাওয়ার পর কাঠবাদাম খেলে রক্তের চিনির প্রভাব দেখা দেয় না। ত্বকের যত্নে কাঠবাদাম। চর্ম বিশেষজ্ঞরা ত্বকের যত্নে অ্যামন্ড অয়েল ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। সাধারণত হিসেব অনুযায়ী কাঠবাদাম খাওয়ার ফলে ত্বকের উপকার হয় একদম ভিতর থেকেই। প্রদাহ কমায়। কিছু বিশেষ ফ্যাটি অ্যাসিড শরীরের জন্য খুবই উপকারী ও প্রয়োজনীয়। যেহেতু শরীরে ফ্যাটি অ্যাসিড তৈরি করতে পারে না, বিভিন্ন প্রাকৃতিক খাদ্য উপাদান থেকেই তাকে ফ্যাটি অ্যাসিড সংগ্রহ করতে হয়। কাঠবাদামে থাকে দুটি গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড। পুরুষের
প্রজনন ক্ষমতা বৃদ্ধি। সম্প্রতি ইতালির এক দল বিশেষজ্ঞ জানিয়েছেন, দৈনিক মাত্র 60টি কাঠবাদাম খেলে পুরুষদের শুক্রাণুর পরিমাণ এবং গুণগত মান উভয়ই বাড়বে। তুরিনের এক হাসপাতালে 100 জনের উপর এই জরিপ চালানো হয়। জরিপে প্রমাণিত হয়, দৈনিক মাত্র 60টি কাঠবাদাম, যা যে কোনো বাদাম, পুরুষের প্রজনন ক্ষমতা নিশ্চিতভাবে বাড়বে। কোলেস্টেরলের মাত্রা সঠিক রাখে। খারাপ কোলেস্টেরলের মাত্রা কমানো ও ভালো কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করার মাধ্যমে কাঠবাদাম হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণ করে। পানিতে ভিজানো কাঠবাদাম নিয়মিত খেলে ওজন খুব তাড়াতাড়ি কমে, কারণ এর মধ্যে প্রচুর পরিমাণে মনোস্যাচুরেটেড ফ্যাট থাকে। রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কাঠবাদাম রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। মাথার চুলের মহৌষধ অ্যামন্ড পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি ও ম্যাগনেশিয়াম থাকে বলে এটি বিভিন্ন কসমেটিক্সে ব্যবহৃত হয়। দেহে ম্যাগনেশিয়ামের অভাবে চুল পড়ে যায়। অ্যামন্ডকে চুলের জন্য মহা উপকারী মনে করা হয়। চুলের যত্নে কাঠবাদাম। কাঠবাদামের তেলে রয়েছে চুল বান্ধব মনো ফ্যাটি অ্যাসিড, তার সাথে ভিটামিন এ, ডি, ই, B1, B2 এবং B6, যা চুলকে পুষ্টি দেয়, চুলের গোড়া শক্ত করে। ফ্যাটি অ্যাসিড চুলকে সফট, সোজা এবং সিল্কি করে। সকালে খেতে পারেন ভেজানো কাঠবাদাম। ভিটামিন ও খনিজে ভরা কাঠবাদাম পানিতে ভেজালে পুষ্টিগুণ বেড়ে যায়। দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর 5 থেকে 10টি কাঠবাদাম খাওয়া যায়। কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখুন 8 ঘন্টার মতো। সকালে এটি পুষ্টিগুণ যোগানোর পাশাপাশি সারাদিনের রুচি বাড়ায়। এতক্ষণ আমরা জানলাম কাঠবাদামের বিভিন্ন উপকারিতা। এবার একটু আমরা কাঠবাদামের কোনো অপকারিতা আছে কিনা একটু জেনে দেখি। অনেক সময় কাঠবাদাম খাওয়ার ফলে গ্যাস, এসিডিটির সমস্যা দেখা দিতে পারে। অধিক কাঠবাদাম খাওয়ার ফলে ওজন বৃদ্ধি পেতে পারে। শরীরে অনেক সময় টক্সিকের পরিমাণ বেড়ে যায়। যাদের অ্যালার্জির সমস্যা রয়েছে, কাঠবাদাম গ্রহণের ফলে তা বেড়ে যেতে পারে। সো আজ এই পর্যন্তই বন্ধুরা। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।